বাংলা ইনফরমেশন ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। সংবাদের শুরুতে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলি। গুয়াহাটি স্টেশনে উদ্ধার নাবালিকা পাচারকারী গ্রেফতার। পোস্ট অফিসের নয়া স্কিম, 100 টাকা করে জমা করলে 5 বছরই মিলবে 20 লক্ষ। 52 কেজির মাছ ধরে 3 লক্ষ টাকায় বিক্রি করে রাতারাতি লাখপতি হলেন সাগরদ্বীপের দরিদ্রা বৃদ্ধা। আজ বাবরি ধ্বংসের রায়, কড়া নিরাপত্তার মোড়ে কলকাতা। নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন ত্রিপুরা। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু করোনা আক্রান্ত। মানুষের সেবাতেই নিয়োজিত প্রাণ, শেষ সম্বলটুকুও দান করলেন 77 বছরের বামপন্থী বৃদ্ধা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদেরকে শেয়ার করে শোনার সুযোগ করে দেবেন। এবার বিস্তারিত। গুয়াহাটি রেলস্টেশনে এক নাবালিকাকে উদ্ধার করল আরপিএফ। সিসিটিভি কন্ট্রোল রুমের মনিটরে তাকে দেখেই কনস্টেবল টি এর সঙ্গে সন্দেহ হয়। সঙ্গে থাকা ব্যক্তিটির গতিবিধি তার কাছে ভালো টেকেনি। খবর পেয়ে স্টেশনে কর্তব্যরত কনস্টেবল এল রামানন্দ সিং চিফ টিকিট ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে তাদের খোঁজে বের করেন। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায় চেন্নাই নিয়ে কাজ দেবে বলে লোকটি তাকে নিয়ে এসেছে। তার বাড়ি চড়াইদেউ জেলার আটালপাতার গ্রামে। তার মা বাবা এসে জানান 26 সেপ্টেম্বর থেকে তাদের মেয়ে নিখোঁজ। সঙ্গে থাকা মাকুম থানার বরফজানের সলিল ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে। আরপিএফ জানায় প্রচারের উদ্দেশ্যেই সে মেয়েটিকে কাজের প্রলোভন দিয়ে নিয়ে আসে। পরবর্তী। লকডাউনের জেরে বেশিরভাগ মানুষই কর্মসংস্থানে যেতে পারছেন না, এর ফলে বন্ধ হয়েছে অনেকেরই রোজগার। ফলে পুরনো সঞ্চয়ের বর্ষাতেই দিন কাটতে হচ্ছে। ঠিক এই সময় অল্প অল্প করে সঞ্চয় করে আপনিও ভবিষ্যতের জন্য মোটা টাকা সহজেই জমাতে পারবেন। প্রতিদিনের খরচ থেকে 100 টাকা করে সরিয়ে রেখে সেটি সঠিক জায়গায় বিনিয়োগ করলেই এটা সম্ভব। এর ফলে কষ্টার্জিত টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে ইন্ডিয়া পোস্টের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এর মাধ্যমে। এর ফলে কয়েক বছরের ব্যবধানে আপনি যেমন মোটা টাকার মালিক হবেন, তেমনই পোস্ট অফিসে আপনার জমা রাখা টাকাও সুরক্ষিত থাকবে। তাই কোনো চিন্তা না করে এখনই টাকা জমা দেওয়ার শুরু করতে পারেন, যার ফলে আপনারও পরিবারের জীবন সুরক্ষিত হবে। পোস্ট অফিস সূত্রে খবর, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সময়সীমা 5 বছরের জন্য নির্ধারিত। তবে টাকা জমা দিতে শুরু করার 1 বছর পর কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই সার্টিফিকেট ভাঙিয়ে টাকা তোলা যায়। সেক্ষেত্রে যে সময় ওই টাকাগুলি তোলা হবে সেই ত্রৈমাসিকে সরকারের ঠিক করা সুদের হারের ভিত্তিতে তা দেওয়া হবে। যদি কোনো গ্রাহক 5 বছর বাদে 20,85,000 টাকা পেতে চান তাহলে তাকে 5 বছরে মোট 15 লক্ষ টাকা পোস্ট অফিসে জমা করতে হবে। তার বদলে 6.8% সুদ হিসেবে তিনি আরও 6 লক্ষ টাকা পাবেন। শুধু তাই নয়, এই স্কিমের অধীনে টাকা রাখলে আয়কর আইনের 80C দ্বারা অনুযায়ী ছাড়ও পাওয়া যাবে। পরবর্তী। মাছ ধরে যেন জ্যাকপট পেলেন অভাবী বৃদ্ধা। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ থেকে 52 কেজির মাছ ধরে তা বিক্রি করলেন 3 লাখ টাকায়। অভাবী বৃদ্ধা রাতারাতি হয়ে গেলেন লাখপতি। পুষ্পকর নামে এই বৃদ্ধা সাগরদ্বীপের চকফুলডুবির বাসিন্দা। কাল সকালে মাছ ধরতে গিয়েছিলেন বৃদ্ধা, তখনই এই 52 কেজির মাছ ধরেন তিনি। পুষ্পকর জানান, আমার তো ভাগ্য খুলে গেল, এত বড় মাছ আগে দেখিনি, ধরিনি। এই মাছটা 3 লাখ টাকায় বিক্রি করেছি, জীবনে এত বড় মাছ দেখিনি। জানা যায় মাছটি বড় ভোলা মাছ। গ্রামবাসীরা জানান মাছটির ওজন অনেকটাই বেশি, সেই অনুযায়ী এর দামও অনেক বেশি। পুষ্পকর নামের এই বৃদ্ধা নদী থেকে মাছটি ধরে গ্রামের বাজারে বিক্রি করেন। সাগরদ্বীপ হল পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি গঙ্গার বদ্বীপের অংশ। দ্বীপটির আয়তন 300 বর্গ কিলোমিটারের বেশি। দ্বীপটি মুড়িগঙ্গা নদী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এর পশ্চিমে রয়েছে হুগলি নদীর উত্তর ও পূর্বে রয়েছে
মুড়িগঙ্গা নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। দ্বীপটি বর্তমানে ভাঙ্গনের শিকার হয়েছে, তবে এখানে মানুষের চাষ প্রচুর পরিমাণে রয়েছে। পরবর্তী 28 বছর আগের এক ঘটনা, যে ঘটনা দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, দেশের ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তিতে খালি লেপে দিয়েছিল। স্বাধীনতার পরে দেশের ইতিহাসে সবথেকে লজ্জাজনক এই অধ্যয়নের সূচনা ঘটেছিল। দিন দুপুরে হাজার হাজার মানুষের চোখের সামনে ভেঙ্গে গুলিয়ে দেওয়া হয়েছিল এক বিতর্কিত সৌধ, যার নাম বাবরি মসজিদ। চূড়ান্ত বিতর্কিত সেই ঘটনার বিচার চলেছে বছরের পর বছর ধরে। এমনকি বিতর্কিত সেই ঘটনার জমিতে সুপ্রিম রায় নির্মাণ করতে চলেছে রাম মন্দিরের। সেই মূল ঘটনার বিচারের রায়ও এবার ঘোষিত হতে চলেছে। কে কে নেই অভিযুক্তের তালিকায়? রামকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিং, অশোক সিংহ প্রমুখরা। সবাই যে জীবিত রয়েছেন এমন নয়, তবুও যারা রয়ে গিয়েছেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের রায়। যোগীরাজ্যের রাজধানী লখনউয়ের বুকে সিবিআইয়ের বিশেষ আদালত এই গুরুত্বপূর্ণ মামলার রায় দেবেন বিচারক এস কে যাদব। এটাই যে চূড়ান্ত রায় এমন কিন্তু নয়, কারণ যারাই এই রায় অপছন্দ হবে সেই সোজা চলে যাবে লখনউ হাইকোর্টে, সেখান থেকে আবার তা চলে যেতে পারে সুপ্রিম কোর্টে, সেখান থেকে আবার সংবিধান বেঞ্চে। সব মিলিয়ে হয়তো চূড়ান্ত রায় বার হতে আরও এক দুই দশক লাগতে পারে। তখন কিন্তু আজকে যে অভিযুক্তরা জীবিত আছেন তারাও কিন্তু আর নাও থাকতে পারেন। তবুও এই রায়কে ঘিরে অপেক্ষা আসামুদ্র হিমাচলের, তার আঁচ পড়েছেও কিন্তু পশ্চিমবঙ্গের বাংলার বুকেও। তাই এই বিশেষ দিনটিতে নিরাপত্তার খামতি রাখতে চায় না রাজ্য সরকার তথা পুলিশ কর্তা। ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশন ধরে ধরে থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। মামলার রায়কে কেন্দ্র করে যাতে শহরে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সব ডিভিশনকে। ডিসিরাও থানাবলী নজরদারি রাখবেন, অতিরিক্ত ফোর্স থাকবে প্রতিটি ডিভিশনে। রেডিং ও ফ্লাইং স্কোয়াড ও হ্যাভি রেডিও ফ্লাইং স্কোয়াড মোতায়েন রাখা হবে প্রতিটি ডিভিশনের অফিসে। এর আগেও রাম মন্দির নিয়ে রায় ঘোষণার সময় আগে থেকেই সতর্ক করা হয়েছিল প্রশাসনকে, যার জন্য বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। এবার যাতে যেন সেই রকম কিছু না ঘটনা না ঘটে তার জন্য সচেষ্ট থাকতে হবে প্রশাসনকে। পরবর্তী উত্তর ত্রিপুরা জেলার কৈলাস শহরের ইরানি থানা এলাকার দুলিয়াকান্দির গ্রামে এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন। সংবাদ সূত্রে জানা যায়, ডিসিএম রূপক ভট্টাচার্যের কাছে সুনির্দিষ্ট খবর আসে ইরানি থানা এলাকার দুলিয়াকান্দির গ্রামে। 16 বছরের এক নাবালিকার বিয়ের আয়োজন চলছে, সেই খবরের পরিপ্রেক্ষিতে ডিসিএম রূপক ভট্টাচার্য ইরানি থানার পুলিশকে সঙ্গে নিয়ে দুলিয়াকান্দি গ্রামে ছুটে যান। সেখানে গিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করেন। উভয় পরিবারের সঙ্গে ডিসিএম সহ প্রশাসনের কর্মকর্তারা কথা বলেন। নাবালিকার বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে তাদের বোঝানো হয়। শেষ পর্যন্ত উভয় পক্ষ বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত উপনীত হয়। উল্লেখ, রাজ্যের বিভিন্ন স্থানে নাবালিকা বিয়ের প্রবণতা এখনও অব্যাহত রয়েছে, বিশেষ করে গ্রামেগঞ্জে এই প্রবণতা এখনও বহাল তবিয়তে চলেছে। এই বিষয়ে অবশ্য সাধারণ মানুষও এখন অনেকটাই সচেতন। জনগণ সচেতন থাকার কারণেই এইসব নাবালিকার বিয়ে বন্ধ করা প্রশাসনের পক্ষে সম্ভব হচ্ছে। কোনোভাবে যাতে নাবালিকার বিয়ে দেওয়া না হয় সে বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক থাকার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হচ্ছে। পরবর্তী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনাক্রান্ত হয়েছেন, তাকে গৃহে একান্তবাসে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কাল সকালে তার কোভিড 19 পরীক্ষা করা হয়েছিল, তখনই তার দেহে করোনা সংক্রমণ মিলেছে, তবে তার কোনো উপসর্গ নেই এবং তিনি সুস্থ আছেন। 71 বছর বয়সী উপরাষ্ট্রপতি করোনাক্রান্ত হলেও তার স্বাস্থ্য নিয়ে চিন্তার তেমন কারণ নেই বলে দাবি চিকিৎসকদের। এদিকে তার স্ত্রী উষা নাইডুর নমুনা পরীক্ষা করা হয়েছিল, তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন। উপরাষ্ট্রপতি সচিবালয় আজ এক টুইট বার্তায় এই খবর জানিয়েছেন। পরবর্তী
সম্পত্তির জন্য মানুষ কি না করে, কত লড়াই, কত মামলা, কত কাণ্ড, কিন্তু আজ সেই সম্পত্তি নিয়েই একটা মন ভালো করা খবর। লড়াই নয় বরং মানুষের কথা ভেবে নিজের মাথায় উপরের সারটুকুও দরাজ হাতে দান করলেন 77 বছরের এক বৃদ্ধা। মৃত্যুর পর মানুষের জন্য রেখে দেওয়ার অঙ্গীকার সায়াপালিতের। কলকাতার বুকে একটা ফ্ল্যাট, রাস্তার পাশে এক পা এগুলেই মেট্রো স্টেশন, সামনেই বাজার হাট, সব কিছু। ফ্ল্যাটের দামটা আজকের সময়ে অনেক বেশি। এই ফ্ল্যাটটাই মানুষের জন্য দান করে দিলেন সায়াদেবী সায়াপালিত। যে সম্পত্তির জন্য চারিদিকে এত লড়াই, এত হানাহানি, এত অশান্তি, সেই সম্পত্তি বেমালুম দান করে দিলেন 77 বছরের সায়াপালিত। স্বামী প্রয়াত হয়েছেন বছর তিনেক হলো, নিঃসন্তান, সম্পত্তি বলতেই এই একটিমাত্র ফ্ল্যাট। বিক্রি করে ছোটো কোনো ঘরে বাকি জীবনটা বড্ড আরামে থাকতে পারতেন সায়াপালিত। করলেন না, আজীবন বামপন্থী সায়াপালিত প্রতিবেশীদের জানালেন মনের ইচ্ছেটা। স্বামী মানুষের পাশে ছিলেন সারা জীবন। সায়াদেবী আজ একা, কিন্তু সত্যি কি একা? যিনি এমন হৃদয়ের মালিক, তার কাছে সম্পত্তি তো তুচ্ছই। করোনার সময়ে ফুয়াদ হালিমের চিকিৎসা সংগঠনের কথা শুনেছেন, মনের ইচ্ছে সেখানেই দান করবেন নিজের একমাত্র সম্পত্তি। সাদরে গ্রহণ করেছেন ফুয়াদের পিপল রিফিল কমিটি।